কার্বোহাইড্রেট মেটাবলিজমের পর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভারের আরেকটা ফাংশন হচ্ছে প্রোটিন মেটাবলিজমের উপর কাজ করা। প্রোটিন মেটাবলিজমের উপরে লিভার যে কাজগুলি করে সেগুলি হচ্ছে প্রধানত সে হচ্ছে ডিঅ্যামাইনেশন করে, ট্রান্স অ্যামাইনেশন করে, আরেকটা হচ্ছে সে হচ্ছে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে। তো প্রথমে আসি আমরা ডিঅ্যামাইনেশন ব্যাপারটা কি। আমরা জানি ডি মানে হচ্ছে কোনো কিছু রিমুভ করে ফেলা বা কোনো কিছু সেখান থেকে নাই করে দেওয়া। কোনো অ্যামাইনো অ্যাসিডকে যদি গ্লুকোনিওজেনেসিস বা অন্য যে কোনো কারণেই হোক, কোনো অ্যামাইনো অ্যাসিডকে যদি কোনো অর্গানিক কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করতে হয় তখন সেখান থেকে অ্যামাইনো গ্রুপটা, আমরা জানি অ্যামাইনো অ্যাসিডদের মধ্যে অ্যামাইনো গ্রুপটা আছে, সেই অ্যামাইনো গ্রুপটাকে সেখান থেকে সরিয়ে ফেলার যে বিক্রিয়া সেটার নামই হচ্ছে ডিঅ্যামাইনেশন বিক্রিয়া। তো লিভারের মধ্যে প্রোটিনের যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিডগুলি থেকে ডিঅ্যামাইনেশন করে অন্য অ্যাসিড তৈরির যে প্রক্রিয়া সেটা হয়ে থাকে। এছাড়া ট্রান্স অ্যামাইনেশন, ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে লিভার একটা অ্যামাইনো অ্যাসিডকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারে। আমরা জানি যে বডিতে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিডকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করার যে প্রক্রিয়াটা সেটা ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে হয়ে থাকে। আর হচ্ছে প্লাজমা প্রোটিন সিনথেসিস, আমরা জানি যে রক্তের যে তরল অংশ, রক্তের রক্তকোষগুলোকে বাদ দিলে যে তরল অংশ সেই তরল অংশের নাম হচ্ছে প্লাজমা। তো আমাদের প্লাজমার ভেতরে অনেক ধরনের সাবস্টেন্স থাকে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সাবস্টেন্স হলো প্রোটিন। প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে তার মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথম্বিন, এই প্রোটিনগুলো হচ্ছে প্রধান এবং এই প্রোটিনগুলো লিভারেই তৈরি হয়। তো লিভারে এই যে প্রোটিনগুলো তৈরি হলো এটাই হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন এবং এই প্রোটিনগুলির মাধ্যমে বডির বিভিন্ন আসলে ইম্পর্টেন্ট কাজ সম্পাদন হয়। তো প্রোটিনের মেটাবলিজমের পরে লিভারের কাজের মধ্যে আর যেটা আসবে সেটা হচ্ছে ফ্যাটের মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজমে লিভার মূলত যে কাজটা করে সেটা হচ্ছে সঞ্চয়ের চেয়ে এখানে ফ্যাটকে পরিবহন করা এবং ফ্যাটকে হচ্ছে বিভিন্ন পরিশোধন করে বডির বিভিন্ন জায়গায় পাঠানো, এই কাজটা লিভার বেশি সম্পাদন করে থাকে। আমাদের লিভার ইউজুয়ালি ফ্যাটকে সঞ্চয় ওইভাবে করে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে লিভার অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে একটা অসুখ হয়ে যেতে পারে বা একটা কন্ডিশন হতে পারে যার নাম হচ্ছে ফ্যাটি লিভার। তো এটা আমাদের আপাতত ফ্যাটের কাজের মধ্যে আমরা নর্মালি যেটা জানবো, একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, আমাদের যে ফ্যাট সেই ফ্যাটগুলো আমাদের রক্তে দুইভাবে পরিবাহিত হয়, বিভিন্নভাবে পরিবাহিত হয়, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে এলডিএল। আমাদের লিপোপ্রোটিনগুলো অনেকগুলো ফ্যাটের মধ্যে একটা ফ্যাট হচ্ছে লিপোপ্রোটিন, তো সেই লিপোপ্রোটিনের মধ্যে একটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তো হাই ডেন্সিটি লিপোপ্রোটিনগুলো এরা আমাদের বডির বিভিন্ন রক্তনালী থেকে ফ্যাটকে নিয়ে আসে আমাদের লিভারের দিকে এবং লিভারে এনে সেটাকে জমা রাখতে চায়। আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা হচ্ছে লিভারের ভিতরে যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলিকে তারা লিভার থেকে সরিয়ে নিয়ে বিভিন্ন রক্তনালীর ভিতরে গিয়ে জমা রাখতে চায়। তো এইচডিএলটা যেহেতু রক্ত থেকে ফ্যাটগুলোকে নিয়ে এসে লিভারে জমা রাখে, সে হচ্ছে রক্তের ভিতরে অতিরিক্ত ফ্যাট থাকার কারণে যে অ্যাথারোস্ক্লেরোসিস নামের যে অসুখটা হতে পারে সেই অসুখের ঝুঁকি সে কমিয়ে দেয়। আর এলডিএল যেহেতু লিভার থেকে আমাদের ফ্যাটগুলোকে সরিয়ে নিয়ে রক্তনালীর গায়ে জমা রাখে, সে হচ্ছে অ্যাথারোস্ক্লেরোসিস নামের যে রোগ সেই রোগের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ এইচডিএল আমাদের বডির জন্য ভালো এবং এলডিএল এ আমার বডির জন্য খারাপ। তো এজন্য আমাদের টার্গেট হবে সবসময় আমাদের রক্তে এইচডিএল যে লিপোপ্রোটিনটা রয়েছে সেই লিপোপ্রোটিনের পরিমাণটাকে বাড়ানো এবং এলডিএল এর পরিমাণকে কমানো। তো ফ্যাট মেটাবলিজম বা ফ্যাট বিপাকের পরে আমরা যেটা নিয়ে ই করতে পারি, লিভারের আরেকটা কাজ হচ্ছে লিভার বিভিন্ন জিনিস সঞ্চয় করে রাখতে পারে, এজন্য লিভারের আরেকটা নাম হচ্ছে দেহের সঞ্চয়ঘর বা স্টোর হাউস অফ বডি। তো লিভার যে জিনিসগুলি সঞ্চয় করে রাখতে পারে তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন। লিভার আমাদের বডিতে যে ভিটামিনগুলি রয়েছে তার মধ্যে যেই ভিটামিনগুলি ফ্যাটে দ্রবীভূত হয়, অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু ফ্যাটে দ্রবীভূত হয়, এরকম কিছু ভিটামিন এ ডি ই কে, এই ভিটামিনগুলিকে লিভার সঞ্চয় করে রাখে। এর পাশাপাশি ভিটামিন বি12কেও লিভার কিছুটা সঞ্চয় করে রাখতে পারে। এছাড়া আমাদের যে মিনারেলসগুলি আছে এই মিনারেলসগুলিকেও লিভার তার মধ্যে সঞ্চয় করে রাখে। এছাড়া লিভার যেহেতু একটা বেশ বড় একটা অর্গান, সেই লিভার তার ভিতরে যে ব্লাড ভেসেল বা রক্তনালীগুলি রয়েছে সেই রক্তনালীগুলিকে প্রসারিত করে দিয়ে তার ভিতরে কিছু রক্তকেও সে সাময়িক সময়ের জন্য জমা করে রাখতে পারে। লিভারের আরও একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিভার আমাদের লোহিত রক্তকণিকা যে বা আরবিসিগুলি রয়েছে, আমরা জানি যে আরবিসিগুলো 120 দিন পরে তারা হচ্ছে ভেঙে যায় এবং আরবিসিগুলি ভেঙে গিয়ে তারা যে জিনিসটা তৈরি করে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন।
আমরা এটা একটু দেখি, সেই হিমোগ্লোবিন বডিতে রিইউজ করা এবং বডি থেকে হিমোগ্লোবিনের যে এক্সট্রা যে অপ্রয়োজনীয় অংশ যেটা হচ্ছে বিলিরুবিন সেটাকে বের করে দেওয়া, এই কাজটাও লিভার করে থাকে। তো সেটা কিভাবে করে? আমরা জানি আরবিসি ভেঙে গেলে হিমোগ্লোবিন তৈরি হয়। তো লিভারের ভিতরে একটা সেল আছে যার নাম হচ্ছে কাফফার সেল। তো এই কাফফার সেল হিমোগ্লোবিনকে ভেঙে দুইটা ভাগে ভাগ করে, হিম এবং গ্লোবিন। তো গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে বডিতে প্রোটিন হিসাবে আলাদাভাবে সে ব্যবহৃত হয়ে যায়। হিম যেই অংশটা রয়েছে সেটা আবার ভেঙে গিয়ে তৈরি করে দুটো জিনিস, একটা হচ্ছে আয়রন এবং আরেকটা হচ্ছে বিলি বার্ডিন। এবং এই বিলি বার্ডিনকে পর্দার আরও রিয়াকশনের মাধ্যমে লিভারের ভিতরেই বিলি রুবিনে পরিণত করা হয়, এবং এই বিলি রুবিন পিত্তের মাধ্যমে বা বাইলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়। তো এই বিলিরুবিনকে বডি থেকে বের করে দেওয়ার জন্য লিভার খুব ইম্পর্ট্যান্ট কাজ করে, এবং বিলিরুবিন যদি কোনোভাবে লিভার থেকে বের হতে না পারে বা লিভারে যদি কোনো প্রদাহ হয় বা অতিরিক্ত পরিমাণে যদি আরবিসি ভাঙন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে লিভার সমস্ত বিলিরুবিনকে আর বের করে দিতে পারছে না, সেই ক্ষেত্রে বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। এবং বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে যেই অসুখটা হয় তাকে আমরা বলি জন্ডিস। এবং যেহেতু বিলিরুবিনের কালার হচ্ছে কিছুটা হলুদাভ, এই কারণে জন্ডিস হলে বডি অনেকটা হলুদ হয়ে যায়। এছাড়া লিভার আমাদের বডিতে যে হরমোনগুলি রয়েছে বা বডিতে যদি কোনো রাসায়নিক পদার্থ প্রবেশ করে বা আমরা যদি কোনো ওষুধ খাই, সেই ওষুধগুলির মেটাবলিজমও লিভারের ভিতরে সংগঠিত হয়ে থাকে। এ গেল আমাদের লিভারের কাজ। লিভার আমাদের বডির সমস্ত কাজকর্মকেই আসলে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়াও লিভার হচ্ছে, আমরা জানি যে আমাদের দেহে আমাদের স্কিনের নিচে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেই কেমিক্যাল সাবস্টেন্স 7-dehydrocholesterol যার নাম, সেই 7-dehydrocholesterol থেকে আমাদের বডিতে ভিটামিন ডি সূর্যের আলোর সহায়তায় তৈরি হয়। তো সেই ভিটামিন ডি তৈরি হতেও আমাদের লিভার একটা পরোক্ষ ভূমিকা পালন করে। এবং এছাড়া লিভার আমাদের বডির তাপমাত্রা নিয়ন্ত্রণের অংশে কিছুটা কাজ করে থাকে, এবং আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের ইন্ট্রাউটেরাইন লাইফে লিভার থেকেও কিছু আরবিসি তৈরি হতো।